গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা উঠে একটু জামা কাপড় পরেছি, আজকে একটুখানি সকালবেলা একটুখানি বেরোবো, আর একটু ওই রেশন আনতে যাবো আর কি। প্রত্যেক মাসেই একবার করে তো যেতেই হয়, আর অনেকটা দূরে যেতে হয়, তো যাব একটা টোটো করে বা কিছু করে আর কি যেতে হবে। যেটাই পাবো আর কি সেটা করেই যাব। তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, আর এখানে দেখো প্রচুর কেচেছি, কাঁচাটা তো থাকেই রোজের, কেচে এখানে মেলে দিয়েছি। আর এখানে পৌরসভার লোকজন এসেছে আজকে আবার একটু পরিষ্কার করবে, বড় বড় ঘাসপত্র হয়ে গেছে দেখো, জঙ্গল মতো। এই যে কেটে ম্যাপিংটা অফ করবি তো। তো ফিরে এসে জামা কাপড় ছেড়ে আর ফিরে আসার সময় না একটু পাট পাতা পেয়েছিলাম জানো, এই যে পাট শাক, তো এগুলো বসে বসে এখন ছাড়ালাম সব, কারণ পাট শাকটা না খেতে খুব ভালো লাগে। তো পাতাগুলো সব ছাড়িয়ে রাখলাম আর কি, রেখে না ফ্রিজে রেখে দেবো জানো, তাহলে আর কি সুবিধা হবে। আজকে আর শাক রান্না করব না, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে ফিরতে ফিরতে না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, তো সেই জন্য আজকে একটু ডাল ভাতের উপর দিয়ে চালিয়ে নেব, আজকে আর অন্য কিছু রান্না করব না। আর এখানে একটু এই যে উচ্ছে কেটে নিয়েছি, একটু উচ্ছে ভেজে নেব, কারণ উচ্ছেগুলো না দেখলাম নরম হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করলাম, কারণ কালকে এনেছেই নরম, আর তারপরে আরও বেশি দিন থাকলে পরে নরম হয়ে যাবে। তো সেদ্ধ আমি দিতেই পারতাম, কিন্তু সেদ্ধ না আবার দুটো চারটে তো আর ছোটো ছোটোগুলো আবার সেদ্ধ ভাল লাগে না, ওই জন্যই ভাবলাম আজকে একটুখানি উচ্ছে ভাজবো আর ডাল, এই এই আজকে রান্না করে রাখি। আর কালকের দু পিস পটল রয়ে গেছে, পটল পোস্ত ওদের বাবা মেয়েকে দিয়ে দেবো ব্যাস, আর আমার ডাল হলে আর কিচ্ছু লাগবে না, তো ওইটাই এই আর কি রান্নাবান্না আজকে করবো। কারণ মঙ্গলবার আজকে না পুজোও দেওয়া হয়নি, সকালবেলা অন্যদিন না তবু একটু পুজো টুজো হয়ে যায়, আজকে আবার মঙ্গলবারের পুজো, মানে বেশ বড় পুজো, যদিও জয়ন্তবাবুই দেয় মঙ্গলবারে পুজো, কিন্তু আজকে জানি না আজকে একটু কাজ আছে বলেছে আমাকে, বললো যে যদি আবার বেলা হয়ে যায় তাহলে আর এসেই ও খেয়ে নেবে, তো সেই জন্য আর কি তাহলে আমাকেই আজকে পুজো দিতে হবে। আর যদি একটু আগে আসে, এমনি তো এখনও তো প্রায় 12টা বাজে, তো এখন যদি চলে আসে তাহলে হয়তো দেবে, তো দেখা যাক কখন আসে। আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করি, আবার 1টার মধ্যে এসেই খেতে বসে যাবে। বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। যাই হোক, আজকে আমি এই একটু আগে ফিরলাম, ফিরে সকালে একবার স্নান করে এসে গা হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে রেডি হয়ে চলে এসেছি। আজকে লাঞ্চ মেনু কী তোমাদের দেখাতে, আজকে যা লাঞ্চ মেনু কী আর দেখাবো তোমাদের, তবুও দেখো আমরা কী খাই। দিনের নয় ভাত, এই যে ডাল, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে দু পিস পটল পোস্ত। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, এই পটল পোস্তটা কিন্তু কালকের, এটা মেয়ের জন্য, আমরা ডাল উচ্ছে ভাজা দিয়েই খাবো। আর লেবু আছে গো, লেবু আছে, লেবু কাটো, ওই লেবু দিয়ে খেয়ে নেবো। টেবিলে বসে পড়েছি দেখতে পাচ্ছ, আজকের খাবার কতটা খাবো, এইটুকু ভাত খাবো, বেশি খাবো না আজকে, আর ডাল উচ্ছে ভাজা দিয়ে আর লেবু মেখে আর কি খাওয়া যাবে বলো তো, যাই হোক যা আছে তাই খেয়ে নেবো, অল্প করে ভাত খাবো আজকে। আজকে বাজার ফাজার যেতে পারিনি, সুতরাং রান্নাও সেরকম কিছু নেই, আর আজকে মঙ্গলবার এমনি নিরামিষ, আমি তো সকালবেলা উঠে বেরিয়ে গেছি। যাই হোক তাহলে লাঞ্চটা সেরে নি, স্নান সেরে এখন ঠাকুরকে সাজিয়ে নিয়েছি,
এখন এরপরে এখন একটু পাঁচালিটা পরে নেবো, মঙ্গলবারের পাঁচালি। জয় বজরং বলি, জয় হনুমান জি চাই, জয় হনুমান জি চাই, জয় হনুমান জি চাই। তো খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছতে এলাম জানো, আর এখানে বাসন কোসনগুলো ছিল সেগুলো একটুখানি মেজে নিলাম আর কি, কারণ আগে খেয়ে নিলাম, এত খিদে পেয়েছে পরেই বাসন কোসন আজকে মাজলাম, কি আর করব। আর এখানে ঠাকুরের বাসনও এখন বিকালবেলা একটুখানি মেজে রাখলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তা এখন বিকেলবেলা হয়ে গেছে। তো আজকে মার সাথেই খাওয়া দাওয়া করেছি, মা পুজোটা দেওয়ার পরে একসাথে মার সাথে খেয়েছি, বাবা আগে খেয়ে নিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে একটু পাড়ার মধ্যেই হাঁটছিলাম, আজকে আর বেশি দূরে যাইনি, ভালো লাগছিল না আজকে। তো পাড়ার মধ্যে মানে পাড়াতে সবাই, আমাদের পাড়াতে জানো তো বিকেলবেলার দিকে সব কাকিমারা গল্প করতে বেরোয়, অনেকেই বেরোয় আর কি, পাড়ার কাকিমারা সব গোল করে দাঁড়িয়ে গল্প করে। তো আমি আর গল্পের মধ্যে যাইনি, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো এই আর কি আমাকে বলছে পায়ের বেরিয়েছি, সেই সব এসব হচ্ছিলো আর কি। তো তো কী বলতো, তোমরা অনেকেই আমাকে, অনেকে না কিছু মানে কিছুজন আমাকে কমেন্ট করেছিলে, জানতে চেয়েছিলে যে আমি ইউটিউবের পাশাপাশি চাকরির চেষ্টা করছি কি না, কারণ অনেকদিন ধরেই বলছিলাম যে চেষ্টা করছিলাম, বিফল হচ্ছিলাম, কারণ অনেকদিন ধরেই বেটার অপরচুনিটি খুঁজছিলাম, বাট আমার মনের মতো আমি আমার যেন ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি পাচ্ছিলাম না, সেই ক্রাইটেরিয়া মতো আমি পাচ্ছিলাম না আর কি। তো সে কারণে তো আজকে একটা খুশির সংবাদ আমার তোমাদের সাথে শেয়ার করব, ফাইনালি একটা ভালো অপরচুনিটি গ্র্যাব করতে পেরেছি এবং আমার চাকরি জয়েনিং হয়ে গেছে, আজ থেকেই জয়েনিং হয়েছে এবং ওয়ার্ক ফ্রম হোম, এখনও কাজ ট্রেনিং এসব কিছুই হয়নি, তো ওয়ার্ক ফ্রম হোম, কারণ আগে যেগুলো পাচ্ছিলাম সব বাইরে পাচ্ছিলাম, বেশিরভাগই হায়দ্রাবাদ তারপরে দিল্লি এসব জায়গা থেকে আসছিল আর কি। তো কোনোদিন আমার এক্সপিরিয়েন্স নেই, যখন সুস্থ ছিলাম তখন তো কলকাতাতেই চাকরি করেছি, তো বাইরে গিয়ে স্ট্রাগল একটা রয়েছে, পিজিতে থাকা, নিজের সব কাজকর্ম করা। তো আর যদিও আমি পিজিতে থেকেছি বাট তখন আমি সুস্থ ছিলাম, কিন্তু এখন আমি সব কাজ নিজে নিজে করতে পারি না, যেরকম ধরো নিজের জামাকাপড় পরা, চুল বাঁধা, এগুলো নিজে নিজে করতে পারি না যেগুলো আগে করতে পারতাম। তো এই প্রবলেমসগুলো রয়েছিল, তো ওয়ার্ক ফ্রম হোমে খুঁজছিলাম, তো একটা বেটার অপরচুনিটি পেয়েছি। তো কোথায় পেয়েছি হয়তো কিউরিওসিটিটা যাচ্ছে, তো এক্ষুনি তোমাদের ডিসক্লোজ করতে পারছি না নামটা, কারণ মানে রুলসে নেই ডিসক্লোজ করার আর কি, তো সেই কারণে ডিসক্লোজ করতে পারছি না। তো কিছু মনে করো না, কিন্তু তোমাদের সুসংবাদটা দিয়েছি এবং আমি আশা করছি অনেকেই খুশি হবে এই সংবাদটা শুনে, কারণ অনেকেই আমাকে খুব মোটিভেট করেছে যে পায়েল তুমি চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক তুমি পারবে। তো সেই সব মানুষের জন্য আজ তাদের জন্য বলতে চাই যে তোমরা অনেক আমাকে মানে ইন্সপায়ার করেছো, মোটিভেট করেছো। তো আজকে যতটা আমার ইম্প্রুভমেন্ট হয়েছে তোমাদের অনেকটা হাত রয়েছে, আমি সবসময় বলি, কারণ এই ক্যামেরার সামনে এই যে কথা বলেছি এতদিন ধরে, তো অনেকটা জড়তা কেটেছে, এখনও জড়তা রয়েছে যদিও, সেটা হয়তো আরও যত কথা বলবো তত জড়তা কাটবে, যত কারণ ডক্টর বলেছিল যে যত দিন যাবে তত ইম্প্রুভমেন্ট হবে, আশা করছি ফিউচারটা। হ্যাঁ, আমার পাস্ট লাইফটা একরকম ছিল, তারপরে এখন বর্তমানে আমার জীবনযাত্রাটা সম্পূর্ণ আলাদা এবং ভবিষ্যতে একরকম জীবনযাত্রাটা হয়তো আলাদা হবে। তো আমার জীবনটা খুব
মানে কালার মানে খুব বিচিত্র আর কি। তো এইটুকুই তোমাদের সাথে সুসংবাদটা শেয়ার করলাম যে অ্যাটলিস্ট আমি কিছুর সাথে ইনভলভ হলাম, কিছুদিনের মধ্যেই হয়তো কাজপত্র দিয়ে দেবে, কবে দেবে সেটা তো ম্যানেজার্স অফিসিয়ালস সে তারাই জানে, তো তাদের সাথে মেলে ফোনে কথা বলতেই হবে, কারণ আমার যে ম্যানেজার সে আবার চেন্নাইতে থাকে। তো এগুলো আর কি, তো আমি কাজের পাশাপাশি ইউটিউব মানে ভিডিও করব, যতটা সম্ভব ভিডিও করব, তো তোমরাও আমার পাশে থেকো এবং আমার পাশে যেরকম এখন রয়েছো ভবিষ্যতেও থাকবে আশা করছি। তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা আশা করব পাবো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো এখানে তো আজকের ব্লগটা কেমন লাগলো, তো একটা সুসংবাদ তোমাদের জানালাম, তো তোমরা আশীর্বাদ করো যাতে এতদিন কাজ থেকে রিটায়ার ছিলাম, তো একটা কেরিয়ার গ্যাপ হয়ে গেছে, আগে যেরকম ভাবে কাজ করতাম সেভাবেই যেন কাজ করে যেতে পারি। তো সেই আশীর্বাদ করো এবং কাজটা যেন ভালোভাবে করতে পারি সেই আশীর্বাদও করো। এবং নমস্কার।